ভ্লাদিমির ইলিচ লেনিনের জন্মদিন 22 এপ্রিল। বুধবার ছিল তার 150তম জন্মদিন। পূর্ণ হলো তার 150তম জন্মবার্ষিকী। পৃথিবীর শোষণ মুক্তি আন্দোলনের অন্যতম প্রিয় নেতা লেনিন, যার নেতৃত্বেই বিশ্বের বুকে গড়ে উঠেছিল প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন। তার নেতৃত্বেই 1917 সালের নভেম্বর বিপ্লব সংঘটিত হয়েছিল সেই দেশে। মার্ক্সবাদী তত্ত্বের প্রথম প্রয়োগ তিনিই করে দেখিয়েছিলেন। বুধবার গোটা দুনিয়ার বামপন্থী মানুষজন এখনও যারা স্বপ্ন দেখেন একটি বিকল্প পৃথিবীর, তারা পালন করলেন তার জন্মদিন। এবার লেনিনের জন্মদিন এমন একটা সময় হচ্ছে যখন বিশ্ব করোনার থাবায় জর্জরিত, গোটা দুনিয়া জুড়ে চলছে লকডাউন, সামাজিক দূরত্ব মানতে হচ্ছে মানুষকে, একসঙ্গে কয়েকজনের জমায়েত নিষিদ্ধ প্রায় সব দেশে। এমন পরিস্থিতি থেকে আলাদা নয় ত্রিপুরাও। এদিন সিপিএম রাজ্য দপ্তরে হলো লেনিনের জন্মদিন পালন। সকালে তার প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান গৌতম দাস, বিজনধর, নারায়ণকর, রতন ভৌমিক সহ সিপিএম নেতাকর্মীরা। ভ্লাদিমির ইলিচ লেনিন, তার জন্ম হয়েছিল 1870 সালে। আজকে মহান লেনিনের জন্মের 150তম বার্ষিকী। লেনিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন যে প্রকৃত অর্থে জনগণের যে গণতন্ত্র, সে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। যে গণতন্ত্রে সবার অধিকার সুরক্ষিত, এবং সোভিয়েত ইউনিয়ন তার দেশের জনগণের যে মৌলিক সমস্যা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই সমস্যাগুলো সমাধান করেছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনা সোভিয়েত ইউনিয়নের আগে আর কোনো দেশে ছিল না। একমাত্র সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম লেনিনের নেতৃত্বে রচিত হয়েছিল, যেটা পরবর্তী সময়তে ভারত সহ অন্যান্য পুঁজিবাদী দেশগুলো গ্রহণ করেছিল, কিন্তু এর প্রথম রূপকার সোভিয়েত ইউনিয়ন। তেমনি সোভিয়েত ইউনিয়ন যে স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোকে তাদের অর্থনৈতিক পুনর্নির্মাণে, শিল্প গঠনে, পরিকাঠামো গঠনে ব্যাপকভাবে সাহায্য করেছে, যে ভারত সহ এমন কোনো দেশ নেই যে দেশ সোভিয়েত ইউনিয়নের সাহায্য পায়নি। আমাদের দেশেও বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে, বিশেষ করে ইস্পাত শিল্প, রাসায়নিক শিল্প, বৃহৎ যে যে বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ শিল্প, এই সমস্তই সোভিয়েত ইউনিয়নের অবদান। তেমনি প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সোভিয়েত ইউনিয়ন সাহায্য করেছিল তৃতীয় বিশ্বের দেশগুলোকে, এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে মুক্ত করার জন্য বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় সোভিয়েত ইউনিয়ন ছিল একটা ছাতার মতো, যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা মহাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন। রিপোর্ট, চ্যানেল 3 রত।